বন্ধুরা চিনতে পারলে আমাকে আর তো তোমরা এটাই বলবে যে চিনতে পারছি না ঠিক কে কোথাকার ঠিক কোন কে বডিস কত বেশি নি কিচ্ছু লাভ নেই ঠিক আছে তোমরা এটাই বলবে পরিষ্কার আমি জানি আছে তো কোনো লাভ নেই তোমাদেরকে চিনতে হবে না আমাকে ঠিক আছে তো তোমরা মজা আলো শুধু তোমরা তো কিচ্ছু আমাকে চিনবে না ঠিক আছে তো বলছিলাম তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজ বিরাট খতরনাক ই হবে তো বলছে ছোট ছোট ভাই বোনেরা আর গুরুজনেরা দেখো না ঠিক আছে তোমাদেরকে একটু হাত জোর করে বিনতি করছি তা তোমরা শুনছো না কিচ্ছু শুনছো না দেখো না ভালো করে পরিষ্কার বলছি চামড়ার মুখ কথায় কি লড়বড়ে বেহে যাবে দেখো না ঠিক আছে আর যার হেডফোন আছে পরে নিতে পারো আর যার হেডফোন নেই জঙ্গলে যেতে পারো ঠিক আছে তো তোমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি দেখো না ঠিক আছে তো চলো আর বেশি কিছু কথা না বলে আমাদের ভিডিও স্টার্ট করা যাক। এই সময় কম, শুরু করো। ভালো একটি ডায়লগ দিয়ে দিচ্ছি এই ইয়ার হিজড়ার জন্য ভালো একটি ডায়লগ দিই তোরা এত যদি হিজড়াবেন বা শখ তোরা এত যদি হিজড়াবেন বা শখ আমার বন্ধুর কাছে একবার আসে দেখবি তো কাটি কুটে সব জায়গায় করে দেবে ফক তোর দিদিমা আমার বাল বলেছে ঠিক আছে তোর দিদিমা কিচ্ছু বলে না ওই সব কবি বলেছে আর তুই ই বলেছে ওইলাই তোরা জানিস আর কিচ্ছু জানিস না ঠিক আছে আমার দিদিমা বলেছে তোর গানে পোকা আছে তুই শুনবি কোনো দিন শুনবি না বিশ্বাস করবি না তুই ধনে পোকা বললি তুই দেখিনি কোথায় ধনে পোকা আছে কোথাও তো ধনে পোকা নেই তুই যে ফট করে বলে দিলি হ্যাঁ তোর তো মিথ্যা কথা ছাড়া বলো কোনো কাজ নেই ঠিক আছে তোর দেখানো কোমর পোকা আছে কিনা আমি তো দেখিনি তুই দেখানো দেখিনি সে তো বলবি না তোর জন্য ভালোটা লেগেছি তুই তুই শুন গানে পারা মুক্তি তোর আমার বাল্লার মতন হাসি গানে পারা মুক্তি তোর আমার বাল্লার মতন হাসি আর তোদের মতন মিয়াকে চুটি পদে আমি সোনা গাছিতে রাখি তোদের কি ঘরে কি একটি প্যাঞ্জামা নেই তোকে যে নাংটা পর্যন্ত ভিডিও করতে পাঠান দিয়েছে হ্যাঁ একটা তো গামছা থাকবে ঘরে একটা গামছা বুঝা যে ছেলে বেড়াই পথে কমরটা চলে আসতে পারছে পাতা পাতা না একটি পাতা পালেনি হুম কোথাও একটি পাতা তিরপল পালেনি বেড়াইলে নাংটা পর্যন্ত পাঠান দিয়েছে এইসব দিকে মানে এই করতে তো দিয়ে আসে নাকি তোরা এই সোশ্যাল মিডিয়া তোরা কিচ্ছু লাগবি এই ফলোয়ার্স তো বাড়ার তোদের তাল আর ছেলেদের শুধু বাড়াদার করার তাল ওই সুদে তোদের তাল আছে আর কিচ্ছু তাল নেই তোদের বুঝতে পারলি তো তোর জন্য একটু ভালো ডাইরেক্ট দিদি শুন তো বুঝি তোরা যদি এতই যদি না প্যান পরা শখ তোদের যদি না এতই প্যান পরা শখ তো একবার আসবি পুলে ছিল গাছ তোর পদ মারি করে দেবো গোড়ায় ফক রাজা ইসে কহে দেখো তারা হো জিসে দেখো না পহিলে দেখ দেখবে তুই যা লেবুর দোকান খুলে দেখেছি অমনি কো করবে না তুই যা লেবুর দোকান খুলে দেখবে সবাই দেখবে কোনো কারোর বান নাই কেন এমনি লেবু কারোর নাই ওই জন্য তো দেখতে আসা এই জন্যই তো রাত তিনটা টাইমে তোদের দেখছি মোবাইল ঘাটছি তোরা চলে আসিস কোন টাইমে ওই জন্য যেতে হয়েছে তিনটা টাইমে এইলাই আসতে হয়েছে আমাদের এই দশা হয়েছে দশ দিন আচ্ছা তোরা যদি না এসব করছিস তাহলে আমাদের এই দশা হইতো না আমরা ঠিকই দেখতো শরীরটা তোরা এই দশা করছি বলি আমরা এসব গান মারেন গেছি শরীর ফরীর দেখে তোরা যদি বলে দেখবে মানে হিলাবার কী দরকার তোদের দেখে বোধে তো তোরা এই আসছিস বলি তো আমাদের চাপছে ওই জন্য তো এই কাণ্ড করতে হয়েছে ওরা কিচ্ছু বলে না তোর তোর যাচ্ছা তাই করে দিয়েছি ভিডিও করা ছাড়বি না ঠিক আছে আর তোদের যদি না যতক্ষণ না ভালো ভালো যতক্ষণ না ডায়লগ দিই তোরা খেলা তোরা ছাড়বি না তোরা বঠিস এমনি চোদাড়ি ঠিক আছে তো তোদের জন্য ভালো ডায়লগ দিয়ে দিচ্ছি তোরা ভিডিও ছেড়ে দেয় পাবো দেখ না যে বহুত গাইল খাবি তো বুঝছি ওই নিচে চলে মানুষ ওপরের পাখি নিচে চলে মানুষ ওপরের পাখি আর আমরা পুলের ছিল তোদের মতন মিয়া লাগে চুদি পদে আমরা পুলের হসপিটালে রাখি দিদি তোমাদেরকে জোড়হাত করছি কেন বলো তো এত দেখান দিয়েছে না মানে এইখানে তিন চারবার দেখলাম ঠিক আছে আর দেখাও না ঠিক আছে এই বাথরুম যাইতে হয়েছে আর আসতে হয়েছে ঘরের লোক বুঝে এলে কী বটে সাদা সাদা পড়ে আছে কী বলবি কিচ্ছু বলার নেই ওখানে পালান দিতে হলো তো তোমাদেরকে জোড়হাত করছি দেখাও না ঠিক আছে পরিষ্কার বলছি কেন তোমরা চাও যে সে রোস্টারলে যেমন না ভিডিও করতে পারে ঠিক আছে তো ওই জন্য তোমরা বেহালত করছো ঠিক আছে এত বড় আমি রোস্টারলে তোমার জন্য ভালো করে ডাইলগ দেবো কী ডাইলগ দেবো তোমরা শোনো যে এখনকার লোক মদের ভক্ত বন্ধুরা বলছি এখনকার লোক মদের ভক্ত আর তোর গান মেরে ভিতরে করে ভাগা শক্ত আর তুই যথায় বসবি তথায় বিরা ভক্ত টপ টপ রক্ত শেষ করছি কেন বলতো বেশি বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় হয়ে যাচ্ছে বাথরুম যেতে হয়েছে আর আসতে হয়েছে আর বাথরুম কটা রসা রসময় হয়ে যাচ্ছে ঘরে কী বলছি যে কী বটে এলা তাহলে কী বলবো যে শ্যাম্পু বটে কিছু তো বলার নেই এখন ঠিক আছে তো এখানে আর দেখাবো তোমাদেরকে আজ কী করে ভিডিও করেছি কী করে না ঠিক আছে
তো কি বলছি বলো, তোমাদের কিছু হাতে পায়ে ধরে দিনে তা তোমার ফেসবুক পেজে ফলো করবে না। তোমাদের এইটাই বটে কারণটা, দেখতে পাচ্ছি পেছন দিকে কেমন উঠছে, তার কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি, তা তোমরা এই করছো না। একটি ফেসবুক পেজে ফলো করে দাও, দা কি দা দা করে তোমাদেরকে দেখাচ্ছি এখন কি বলে, মানে কি করে আমরা এই করেছি, ভিডিওটা করেছি দেখো। এইটাতে এখন মানে মোবাইলটা রেখেছিলাম আর এইটা এইটাতে বসিয়েছিলাম, এইটাতে বসিয়েছিলাম আর এইটা টাঙাইছিলাম, বুঝতে পারলে? তো এই হচ্ছে আজকের ভিডিও। তো হ্যাঁ, এবার দেখাবো নেক্সট ভিডিওতে, তার পর জয় হিন্দ বোম্বে মাতরম। পুরা সাল মেহনত করতা হুঁ আপকে লিয়ে বেটা, এসে নহীন চলেগা, এসে নহীন চলেগা।